দিনে দিনে সব কিছু ভুলে যাচ্ছি। টাকা কোথায় রেখেছি সেটা ভুলে যাই, চাবি কোথায় রেখেছি সেটা ভুলে যাই, হাতে এই যে হাতে আংটি পরে আংটি কোথায় রেখেছি সেটা ভুলে যাই, জামার ওড়না কোথায় রেখেছি তা ভুলে যাই, রাতে ঘুমাতে গেলে ঘুম আসে না, দুপুরে ঘুমাতে গেলে ঘুম আসে না, কিচ্ছু হয় না, কোনো কিছুই বুঝি না, সব কিছু ভুলে যাই। এখন কি দিয়ে ভাত খেয়েছি 5 মিনিট পরে কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি সেটার উত্তর দিতে পারি না, ভুলে যাই ভুলে যাই। মনে করতে হয় কী কী দিয়ে যেন খেয়েছি, আজকে কী যেন রান্না করেছি। মা আমাকে ফোন করে, কী রান্না করেছো আজকে, কী দিয়ে ভাত খেয়েছো? তখন আমি বলি কী যেন রান্না করেছি, কী যেন রান্না করেছি। বোন ফোন করে, তোমাদের বাসায় কী রান্না হলো আজকে? ভুলে যাই, সব কিছু ভুলে যাই। তার বিশেষ একটি কারণ আমি নোটিস করে বের করেছি, সেটার কারণ কি, এই ভুলে যাওয়ার কারণটা কি, আমার বাসায় ছোট বাচ্চা আছে, ওর জন্য আমি ঘুমাতে পারি না, ঘুমিয়েছি কি না রাতে, কয় ঘন্টা ঘুমিয়েছি সেটাও ভুলে যাই। তো ভুলের রোগ চলে আসছে আমার ভিতরে। কিন্তু একটা জিনিস ভুলি না, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমার কিছু নিকটতম কাছে মানুষজন আছে যারা কিনা আমার অগোচরে আমাকে নিয়ে নিন্দা করে, বা আমার সামনে আমাকে নিন্দা করে, আমাকে ভেঙ্গায়, আমাকে ভেঙ্গায় কথা বলে, ও লে 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 এভাবে কথা বলে। তো এদের এই ব্যাড আচরণগুলা কিন্তু আমি ভুলি না, ঠিক আছে? এদের কথাগুলা আমার ব্রেনে একদম সেট আপ দিয়ে থাকে। তবে সমস্যা নেই, সেটার উত্তর আমি দিব, তবে এখন না, সময় সময় বলে একটা ব্যাপার থাকে না, ওইটা সময়ে সময়ে উত্তরটা দিয়ে দিবে। তো এটা নিয়ে আমি ভাবি না, তবে ওই সব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি সব ভুলে গেলেও তোমাদের ব্যাড আচরণগুলো কিন্তু আমি ভুলি না, ওইটা কিন্তু আমার মাথার ভিতরে একদম সেট হয়ে থাকে।